নারীরে তো জায়েদ খানে আটকে আমি দেখছি, আমি জায়েদ খান কিসের সুন্দরী নারীতে নারীদের নিয়ে আপত্তিকর বক্তব্যে জায়েদ খানকে উকিলে নোটিশ। নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে। এই বক্তব্যে আপত্তি জানিয়ে জায়েদ খানকে উকিলে নোটিশ দিয়েছে এক আইনজীবী। রোববার ঢাকা জজ আদালতে আইনজীবী মুনিয়া মান্নান এ নোটিশ পাঠান। বক্তব্যটি আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুশলীপূর্ণ বক্তব্য দেওয়া থেকে জায়েদ খান বিরত না থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নোটিশে জানানো হয়েছে। নোটিশে আইনজীবী মুনিয়া মান্নান উল্লেখ করেন, গত 12ই আগস্ট জায়েদ খান একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে। এই বক্তব্য বাংলাদেশে প্রায় সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, টিভি এবং ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। তার এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীরা সম্মান ক্ষুণ্ণ হয়েছে ও হেয় প্রতিপন্ন হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে, যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে, যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেকে নারী, সেখানে নারীদের প্রতি এমন অবজ্ঞাপূর্ণ বক্তব্য আশা করা যায় না।